মুজিবুল ইসলাম মজুমদারের নেতৃত্বে সারা রাজ্য থেকে 250 জন কংগ্রেস কর্মী, বিজেপি কর্মী এবং সিপিএম কর্মী থেকে দল ত্যাগ করে আজকে তৃণমূলের পতাকা তোলে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির দেখানো দিশায় আগামী দিন এই রাজ্যে 2023 সালে যাতে এই রাজ্যে বিজেপিকে উৎখাত করে আমরা নতুন এই রাজ্যের মানুষকে একটা মুক্তি দিতে পারি সে শপথ নিয়ে আজকে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী মলয় ঘটক এবং লাচ্চু বসু প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জির উপস্থিতিতে আমাদের আজকে বিতর্কিত হয়েছে। কংগ্রেস দল কেন আপনারা মানে চাইলেন আজকের দিনে মানে মূল বিষয়টা কি? দেখুন, কংগ্রেস দলের সঙ্গে কোনো রকম আমাদের রাগ নেই, কিন্তু বলতে হচ্ছে রাজ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি কিছু আমাদের সঠিকভাবে নেতৃত্ব দিতে পারছি না, মানুষের কাছে পৌঁছাতে পারছি না। সেখানে আমরা রাজনীতিটা করি নিজের জন্য নয়, মানুষের জন্য কিছু করার জন্য, মানুষের তাকে জনগণের হয়ে কাজ করার তাগিদে আমরা আজকে দল চেঞ্জ করে কংগ্রেস দল চেঞ্জ করে তৃণমূলে যান। আগামীতে কাজ করতে নেমে মানে রাজ্যবাসীর জন্য প্রথম কাজটা আপনাদের কি থাকবে? প্রথম কাজই থাকবে রাজ্যে যেভাবে এক না এক তন্ত্র চলছে, অত্যাচার চলছে এবং দুষ্কৃতিকার আক্রমণ চলছে বিভিন্নভাবে, সেগুলোকে থামিয়ে রাজ্যের মানুষকে শান্তি শৃঙ্খলা এবং সঠিক একটা দিশা দেখানো একটা সরকার গঠন। ছাত্র যুব ভাইদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? ছাত্র যুব ভাইদের উদ্দেশ্যে একটি বার্তা থাকবে, পশ্চিমবঙ্গ খেলা হয়েছে, এ রাজ্য যাতে মানুষদের যুবকদের যে বার্তা অব্যক্ত মনের বাসা যেভাবে কণ্ঠ রোধ করা হচ্ছে সেই কণ্ঠকে ছাড়িয়ে আপনারা আপনাদের কণ্ঠকে আওয়াজ তোলার জন্য এই রাজ্যে আগামী দিন শপথ নিয়ে এগিয়ে যান।